আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের মধ্যে কোনো আলোচনা, আমাদের উপদেষ্টাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ করার আমার যতটুকু মনে পড়ে মাসখানেক দেড়েক আগে মনে হয় একটা হাইকোর্টের রিট পিটিশন হয়েছিল, হাইকোর্ট সেই রিট পিটিশন খারিজ করে দিয়েছে। কারণ আন্দোলনের ভাষা আর আমাদের ভাষা এক হতে হবে বলে তো কথা নাই, আন্দোলনের ভাষা ভিন্ন হতেই পারে, মাহফুজ সেটার উত্তর দিতে পারবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য এটা একটা রাজনৈতিক ডিসিশন, কিন্তু যেটা ছাত্র লীগের সন্ত্রাস সংগঠন হিসেবে নিষিদ্ধ করার বিষয়টা এটা রাজনৈতিক ডিসিশন হচ্ছে, এটা লিগ্যাল এবং জননিরাপত্তা এবং বাংলাদেশ রাষ্ট্রের অখণ্ডতার প্রশ্ন উপরে। বলতো আমরা এই জায়গাটাতে হয়তো সরকার এখানে খুব স্পিডি এবং যেটা আমরা বললেন যে প্রাধিকার ভিত্তিক একটা ব্যবস্থা নিয়েছে, কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেই বিষয়টা আমরা মনে করি বৃহত্তর রাজনৈতিক ডায়ালগের বিষয়, সেটা সবগুলো রাজনৈতিক সংগঠনগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এবং তারা যেহেতু দাবি করছেন তাদের সাথে আলোচনা করেই অবশ্যই সরকার একটা ডিসিশন নেবে। আমরা বারবার বলছি গভর্নমেন্ট সাইড যে আমরা বিচারের পক্ষে এবং যারা দোষী সন্ত্রাসী তাদেরও মানবাধিকার নিশ্চিত করতে হবে গ্রেপ্তার থেকে শুরু করে বিচারিক পক্ষে, আমরা কোনো কোনো রকম মব জাস্টিসের পক্ষে না, বরং ছাত্রলীগে যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এই মামলা যেখানে যেখানে মামলা হয়েছে ওই মামলার সূত্র ধরে তাদের গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত আছে এবং সামনে আপনারা দেখতে পাবেন আরও দ্রুত গতিতে এই গ্রেপ্তার কার্যক্রম থাকবে এবং তাদের যেই নির্দিষ্ট তাদের যে অপরাধ আছে ওই অপরাধের ভিত্তিতে তাদের বিচার কার্যক্রম চলবে। এটা হচ্ছে আমাদের দিক থেকে দৃষ্টিভঙ্গি। আর একটা কথা একটু বলি, পলাতক বা নিখোঁজ থাকলে বিচার হবে না এটা কোনো কথা না, যে পলাতক বা যে নিখোঁজ তারও বিচার হবে, এটা এটা কোনো বাধা আমরা মনে করছি না।